নমস্কার বিএসি অধ্যক্ষ এসএস মুদ্রাং সা বম্বেক এসচেঞ্জ ঘণ্টি বজায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক বম্বেক এসচেঞ্জে বেল বজাইবের নবীন হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী এবার আসবা কতোটি নিহাতি জাঁয়া সম্বাদ নিজ কার নিকটরে রুসিয়া রাষ্ট্রপতি পুটিন উপরে ভয়ঙ্কর বিস্ফোরণ দ্বারা আত্মঘাতী আক্রমণর অল্পকে বর্তিগলে পুটিন কৌশে ক্ষতি হয়ে পুটিন ওড়াৰে পঁচিছ হাজাৰ কোটি টকা নিবেশ কৰিব বেদান্ত ৰখা যায় আলুমিনিম ফেৰক্ৰম খনি ভৰি ব্যৱসায় সম্প্ৰসাৰণৰ লক্ষ্য ঝাৰচুগুড়াৰে স্থাপন হ'ব বৃহৎ আলুমিনিম পাৰ্ক বৰ্তমান সুদ্ধা ৰাজ্যৰে অশী হাজাৰ কোটি টকা নিবেশ কৰিছে বেদান্ত যা দ্বাৰা অধিক নিযুক্তি সৃষ্টি হোৱা ৰাজ্য চৰকাৰ ৰাজস্বাসাৰে বেছ সহায়ক মেক ইন ওড়া কাৰ্যক্ৰমক দেৱ বেদান্ত ମୁମ୍ବାଇ ଓଡ଼ିଶା ଇନଭେଷ୍ଟର୍ସ ସମ୍ମିଳନୀରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟିଥିଲେ ବେଦାନ୍ତ ରିସୋର୍ସ ଅଧ୍ୟକ୍ଷ ଅନିଲ୍ ଅଗ୍ରୱାଲ ସେପ୍ଟେମ୍ବର ତିରିଶରେ ଶେଷ ହେଉଛି ହାଇ ସିକ୍ୟୁରିଟି ରେଜିଷ୍ଟ୍ରେସନ ନମ୍ବର ପ୍ଲେଟ୍ ଲଗାଇବାର ଅବଧି ଅକ୍ଟୋବର ଏକରୁ କଡ଼ାକଡ଼ି ହେବ ଯାଞ୍ଚ ବିଭିନ୍ନ ନମ୍ବର ସିରିଜ୍ ପାଇଁ ଥିବା ଅବଧି ଅନୁସାରେ ଜାରି କରାଯିବ ଚାଲାଣ ছেপ্টেম্বৰ তেৰ সুদ্ধা দশলক্ষ পঞ্চষি হাজাৰ তিনিশ বাৰ গাড়ীপৰাই স্লট বুকিং হৈ পাঁচ লক্ষ হাজাৰ সাতশ সত্তৰ গাড়ীৰে লাগিছে হাই সিকুৰিট ৰেজিষ্ট্ৰেচন নম্বৰ প্লেট নিৰ্ধাৰিত সময়ৰ সংযোগ নকলে নিজ কাৰ্যানুষ্ঠান গাড়ী বিৰোধে জাৰি কৰা ইংকা পৰ্যন্ত আদায় জৰিমানা দুই হাজাৰ উনৈশ এপ্ৰিল এক তাৰিখ পূৰ্বৰ পঞ্জিকৃত গাড়ীপৰাই জুন পহিলাই সিকুৰিট ৰেজিষ্ট্ৰেচন নম্বৰ প্লেট কৰা

পড়িবার সুযোগ দে মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী আপতি করবে বলেছেন সরকার যুদ্ধ যোগ প্রায় কোড়ি হাজার অধিক ছাত্রছাত্রী ফেস ভারত মোবাইল চার্জ নেই সতর্ক কলা ওডা পুলিশ সর্বসাধারণ স্থানের করত না চার্জ কিংবা ইউএসবি পাওয়ার টাশন মোবাইল চার্জ নকর পরামর্শ সাইবর ঠক মানে চোরাই নেপারে ব্যক্তিগত তথ্য ফোনপন করে ঠক মানে প্ৰশস্তিকৰণ হ'ব পুৰী ৰাস্তা শ্ৰীমন্দি স্বৰ্গদাৰ বািশা ৰাস্তা আৰু গাণ্ডু চৌৰা ছকু লোকনাথ ৰাস্তা প্ৰশস্তিকৰণ হোৱা নাই চালিছে উদ্যম চিৰিছ ফুটৰ ৰাস্তা নিৰ্মান যোজনা কৰি জিলাপাল উপজিলাপা তহচিলদাৰ কৰি সমীক্ষা আগামী ৰথযাত্ৰা পূৰ্ব কাম চাৰিব ৰখাই লক্ষ্য নকলে ঔষধ কাৰবাৰ প্ৰসংগৰে দুই মাহজুদকাৰীক দূদিনি ৰিমাণ্ডৰে নে পুলিচ উভয় বেয়া খাত জবত হৈছিল অঠাইশ লক্ষা ଅଧିକ ତଦନ୍ତ ପାଇଁ ରାଜ୍ୟ ବାହାରକୁ ଯିବେ ପୋଲିସ ଦଳ ଦୁର୍ଗା ପୂଜା ପୂର୍ବରୁ ଡିସିପିଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଉଦ୍ଘାଟିତ ହେଲା ଆଧୁନିକ ସିସିଟିଭି ଫୁଟେଜ ନିୟନ୍ତ୍ରଣ କକ୍ଷ ଲାଗିଛି ଦୁଇଶହ ଏକ ସିସିଟିଭି ଆଗାମୀ ଦିନରେ ଏହି ସଂଖ୍ୟା ପାଞ୍ଚଶହକୁ କରାଯିବ ବୃଦ୍ଧି ବ୍ୟବସାୟୀ ସଂଘ ପୂଜା ଓ ସାହି କମିଟି ସହଯୋଗରେ ଲାଗିଛି ସିସିଟିଭି ଅପରାଧ ନିୟନ୍ତ୍ରଣ କ୍ଷେତ୍ରରେ ଏହା ବେଶ୍ ସହାୟକ ହେବ ବୋଲି କହିଛନ୍ତି ଡିସିପି ପିନାକ ମିଶ୍ର ଲୋକମାନେ ଏତେ ସ୍ୱତଃ ଭାବରେ ସମସ୍ତେ ଆମକୁ ସହଯୋଗ କରିଛନ୍ତି আজ দুশ একটি ক্যামেরা আমার লাইভ অন্ট্রোল মডার্ন কন্ট্রোল রুম্রে এবং অ্যানাদ হন্ড্রেড ক্যামেস আ পাইপ লাইন যেটা অতি শীঘ্র এই সপ্তাহ ভিতরে আমি আউ সাত আট দিন ভিতরে আহ শহেটা ক্যামেরা মধ্যে লাইভ করাই পাব দুই প্রহরে দুই ঘরু ঘর নে গণদুষ্কর্ম করে হত্যা পরে গছরে টাঙ্গিদে দূর্বৃত্ত এভাবে লোম হর্ষণকারী ঘটনা ঘটি লমপুর খেরি তমলি জেলার দুইজ না দলিত পর মা অভিযোগ পরে মামলা রুজু করে ছ অভিযুক্ত গিরফ করেছে পুলিশ সেপ্টেম্বর চৌদ তারিখে তিন জন যুবক মোটর সাইকেল আস ঘর ভিতর জোর জবরদস্তি উঠাই নেই ঝিউ নিকটস্থ এক আখু কিয়ারি পাখর উদ্ধার হয়েছিল দুইঙ্ক ঝুল মৃতদেহ স্থানীয় অঞ্চলের উত্তেজনা দেখাদার স্থিতি নিয়ন্ত্রণপাত ব্যাপক পুলিশ বল হয়েছেন মুতায়ন আশ্চর্য কথা যে উত্তেজনা স্থলের পুলিশ অধিকারী পীড়িত পর দুর্ব্যবহার করে ভিডিও ভাইরা হবেন লাগি সামাজিক গণমাধ্যমে মৃতদেহে কোশি চিহ্ন ন ନିବେଶକ ସମ୍ମିଳନୀ ପୁଞ୍ଜିପତିଙ୍କୁ ମେକ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା କନକ୍ଲେଭକୁ ନିମନ୍ତ୍ରଣ କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଦୁଇହଜାର ଷୋହଳ ଓ ଦୁଇହଜାର ଅଠରରେ ସଫଳତାର ସହ ଆୟୋଜନ ହୋଇଛି ଦୁଇଟି ଏମଆଇ କନକ୍ଭ ଚଳିତ ବର୍ଷ ହେବ ବଡ଼ ଧରଣର ଏମ୍ଆଇଓ କନକ୍ଲେଭ ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦ ଭରା ଓଡ଼ିଶାର ମାନବ ସମ୍ବଳ ଅତି ଦକ୍ଷ ଶିଳ୍ପପତିଙ୍କ ଯୋଗଦାନ ଏହାକୁ କରିବ ଅଧିକ ସମୃଦ୍ଧ ଓ ସଫଳ ସ୍ଥାୟୀ ସରକାର ଓ ପ୍ରଗତିଶୀଳ ନୀତି ଯୋଗୁଁ ଓଡ଼ିଶା ଆଗଉଛି ବୋଲି କହିଛନ୍ତି ନବୀନ ୟୁନିକ୍ ଇକୋସିଷ୍ଟମ ଓଡ଼ିଶାକୁ ଦେଇଛି ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ରାଜ୍ୟ ମଧ୍ୟ ହାସଲ କରିଛି ଆଚିଭ୍ ଷ୍ଟେଟ୍ର ମାନ୍ୟତା ଇଜ୍ ଅଫ୍ ଡୁଇଂ ବିଜନେସ୍ ରେଟିଂରେ ଓଡ଼ିଶା ରହିଛି ଆଗରେ ଓଡ଼ିଶା ଏବେ ସାରା ଦେଶର ପୁଞ୍ଜିପତିଙ୍କ ଡେଷ୍ଟିନେସନ୍ ପାଲଟିଛି ବୋଲି କହିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦେଶର ଅର୍ଥନୀତିରେ ଓଡ଼ିଶାର ଅବଦାନ ବହୁତ ଓଡ଼ିଶାରେ ପୁଞ୍ଜିନିବେଶ ନେଇ କି ସୁବିଧା ରହିଛି ସରକାର କି ପ୍ରକାର ସୁବିଧା ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ପାଣି ଖଣି ବିଦ୍ୟୁତ୍ ମହଜୁଦ ରହିଥିବା ବେଳେ ସିଙ୍ଗିଲ୍ ୱିଣ୍ଡୋରେ କ'ଣ ସବୁ ସୁବିଧା ମିଳୁଛି ତାହାରି ଉପରେ ବକ୍ତବ୍ୟ ରଖିଥିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ বায়ুেনা পক্ষ আয়োজিত সূৰ্য কিৰণ এয়াৰ শোপাই আজি হৈছিল ফুল ড্ৰেছ ৰিহৰ্চল আচন কালি দিন দশটাৰু এঘাৰটা ভিতৰত ভূৱনেশ্বৰ কুখাই বাযাত্ৰা পাৰিৰে হ'ব প্ৰদৰ্শন অঠৰৰু দহ মিনিট বিশিষ্ট হব এই শো ভূমিৰ পাঁচশ ৰূ এক হাজাৰ ফুট উচ্চেৰে কলা প্ৰদৰ্শন কৰিব বায়ুসেনা সবুঠাৰ গুৰুত্বপূৰ্ণ কথাটি হেৰি যে এই প্ৰদৰ্শনৰে সামিল হব মহ এই শো দেখিব হ'ব প্ৰবল জনসম আচ্টা অ পুৰি প্ৰদৰ্শন দেখাই সবু মুছলমান একাঠি হৈ ভাৰত উপৰি আক্ৰমণ কৰিব্প্ৰদায়ক অনুৰোধ কৰিছে আতংকী সংগঠন আই এছ ভাৰত চৰকাৰ লগাতাৰ ভাৱেৰে ইছলামক নিশাণ কৰাৰ জবাব দাবী পাৰিব বুলি কৈছে সংগঠন ভাৰতৰ মুছলমান ব্যতীত পাকিস্তান বাংলাদেশ ফিলিপাইন্স মালিয়া ইণ্ডোনেছিয়া আৰু ছিংগাপুৰে ৰো থকা মুছলমান ভাৰত উপৰি আক্ৰমণ কৰিব আপ্ৰ বিধায়ক মানুহ বিজেপি লাঞ্চ যাচুবাৰ অভিযোগ মামলা ৰুজু কৰিছে পঞ্জাৱ পুলিচ ঘটনাৰ তদন্ত দাবী কৰিছে আপ যাৰ প্ৰায় দশ জা বিধায়ক বিজেপি পঁচিছ কোটি টকা লেখা লাঞ্চ যাচি হৈছিল অভিযোগ তাৰভিযোগ খণ্ডন কৰিছে বিজেপি জলবায়ু পৰিৱৰ্তনৰ মুকাবিলা কৰ এতিয়া পত্নী দুই সন্তান দান কৰি অংশধন জৈৱ বংগ সুৰক্ষা ব্যৱহাৰ হ'ব এই পাঠি দুই হাজার বাইশ সেপ্টেম্বর শেষ পর্যন্ত মিলব মগণা বুষ্টর পান করোনা টিকা তেণু তুরন্ত টিকা নেযর্শ দে স্বাস্থ্য নির্দেশক গতকাল সুদ্ধা দিয়ে সরিলা এক কোটি পান অধিক আবশ্যক টিকা লেখা যাই চিঠি অভাব যোগ প্রায় পাঁচশ রু ছ টিকা কেন্দ্রের মহজুদ না টিকা আজ পঞ্চব পাঁচ লক্ষ কোভিশিল্ড চারি লক্ষ কোভা এবং করবেভাক্স টিকা টিকা আসিলা পরে কার্যক্ষম হব সতশ কেন্দ্র সূচনা দে স্বাস্থ্য নির্দেশক ডাক্তার বিজয় কুমার পাণিগ্রাহী দেশর চি প্রকল্প আফ্রিকার নিমিব ভারত আসবে আঠটি চিৎ এমান বাঘ ও পাঁচটি বাঘুণী বাঘঙ্ বয়স দুই রু পাঁচ বর্ষ এবং বাঘুণী বয়স সাড়ে চারি সাড়ে পাঁচ বর্ষ ভিতরে সেপ্টেম্বর সতের সকাল সাতটা ভিতরে রাজস্থান বিমানবন্দরের পৌঁছাওয়া করে হেলিকপ্টর যোগে আটটি চিৎ অবধ্রদেশ কুনপালপুর অভয়ারণ্য সেপ্টেম্বর সতের প্রধানমন্ত্রী মোদী জন্মদিনের পালপুর অভয়ারণ্যের নির্মিত স্বতন্ত্র খুয়ার ଆଠଟି ଚିତାବାଘକୁ ଛାଡ଼ି ଚିତା ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରିବେ ମୋଦି ବାଘକୁ ନେଇ ଆସୁଥିବା ବିମାନ ଚିତ୍ରିତ କରାଯାଇଛି ଚିତାବାଘର ମୁହଁ ପରି ରେସ୍ଲିଂ ୱାର୍ଲଡ ଚାମ୍ପିୟନ୍ସିପ୍ରେ ବ୍ରୋଞ୍ଜ ମେଡାଲ୍ ଜିତି ପୁଣି ଥରେ ଦେଶ ପାଇଁ ଗୌରବ ଆଣିଛନ୍ତି ବିନେଶ ଫୋଗଟ ବିଶ୍ୱ କୁସ୍ତି ଚାମ୍ପିୟନ୍ସିପ୍ରେ ଦୁଇଥର ମେଡାଲ ଜିତିବାରେ ସେ ହେଉଛନ୍ତି ପ୍ରଥମ ଭାରତୀୟ ମହିଳା ଅକ୍ଟୋବର ମାସରେ ସ୍ୱାଭାବିକ ଠାରୁ ଅଧିକ ବର୍ଷା ସମ୍ଭାବନା ଥିବାରୁ ବିଳମ୍ବରେ ଆସିବ ଶୀତ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲା ସଂଲଗ୍ନ ଅଞ୍ଚଳରେ ସ୍ୱାଭାବିକ ଠାରୁ ହେବ ଅଧିକ ବର୍ଷା ତେଣୁ ଅକ୍ଟୋବର ଓ ନଭେମ୍ବରରେ ତାପମାତ୍ରା ସ୍ୱାଭାବିକ ଠାରୁ ରହିବ ଅଧିକ ସେପଟେ ଆସନ୍ତା ଅଠରରୁ ବଙ୍ଗୋପସାଗରରେ ସୃଷ୍ଟ ଆଉ ଏକ ଲଘୁଚାପ ପ୍ରଭାବରେ ରାଜ୍ୟରେ ହେବ ପ୍ରବଳ ବର୍ଷା ଆଜିଠାରୁ ଆସନ୍ତା ସତର ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ସ୍ଥାନରେ ହୋଇପାରେ ହାଲୁକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ନିହାତି ଜାଣିବା ସମ୍ବାଦ ଆଜି ପାଇଁ ଏତିକି ନମସ୍କାର